হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি শরণে এসে গেছি মোহর সিরিয়ালের আপডেট দেবো বলে। মোহর সিরিয়ালের আপডেট তো দেবোই, তবে তার আগে বলবো যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আর ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। মোহর সিরিয়ালে আমরা দেখতে পাবো যে মোহর হোস্টেলটা পেয়ে গেছে, কিন্তু হোস্টেল কি করে পেলো? হোস্টেলটা পেলো শঙ্খর কারণে, কিন্তু মোহর এই বিষয়টা জানে না। ওদিকে পুলিশ অফিসার সে এখন মোহরের সাথে একটু ঘুরু ঘুরু ভাব, কারণ মোহরের দিকে সে একটুখানি নজর দিয়েছে এবং এটাও জানিয়েছে যে আমার মা আপনাকে দেখতে চেয়েছে, কারণ আপনার ব্যাপারে সমস্ত কিছু বলার পরে আমার মার মনে হচ্ছে যে আপনাকে একবার দেখা উচিত। তো মোহরও বলেছে যে হ্যাঁ আমি একদিন যাবো আন্টির সাথে দেখা করবো। মোহরের মন এখন অবধি পরিষ্কার আছে, কিন্তু পুলিশ অফিসারের মনটা পরিষ্কার আছে কিনা সেটা এই মুহূর্তে হয়তো বোঝা যাবে না, কারণ সেটাই গল্পের টুইস্ট। তো এই মুহূর্তে আহিরবাবু দুটোও কাজ করতে পারে, এক মোহরের সাথে সে একটু বেশি ঘুরু ঘুরু করতে পারে যাতে করে শঙ্খর সাথে তার মিলটা হয়ে যায়, মোহর আর শঙ্খর মিলটা হয়ে যায়, আর দুই হচ্ছে আহিরবাবু নিজেই পছন্দ করে ফেলেছে মোহরকে, সেটা আমি আশা করছি দু একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। তবে যাই হোক, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মোহরের কলেজে শঙ্খ একটা ট্রিট দিচ্ছে, তো সেই ট্রিটটা হচ্ছে ভ্যালেন্টাইন ডের দিনই পড়েছে, তো সবাইকে যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু মোহরের নাম উল্লেখ করে যেহেতু বলেনি মোহর তো যাবে না। তাও মোহর ঠিক করেছিল যে না সে যাবে, কিন্তু হঠাৎই পুলিশ অফিসার তাকে ডেকে পাঠায় এবং ডেকে পাঠিয়ে কতগুলো ছবি দেখায়, দেখিয়ে বলে যে দেখো তো এই ছেলেগুলো কিনা, তো সে কাজটা মিটে যায়। মোহর বলে দেয় যে হ্যাঁ এই ছেলেগুলোই সেই ছেলে। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে বলে তুমি কফি খেতে তো ভালোবাসো, কলেজ করে তো বেরোলে, চলো এক কাপ কফিই খাই। তো এই কফি খেতে গিয়ে আহিরবাবু আবার শঙ্খকে দেখতে পায়, সে কিন্তু চাইলেই পারতো গোপনে সরে যেতে, কিন্তু না সে সরে না, সে ইচ্ছা করে শঙ্খকে ডেকে ওখানে কথাবার্তা বলা শুরু করে, আর শঙ্খ মোহরকে সাংঘাতিক পরিমাণে অপমান করে। এদিকে শঙ্খর মনের মধ্যে কোথাও না কোথাও একটা চিন্তা ছিল যে মোহর কেন এলো না, মোহর কেন এলো না। তারই মধ্যে হঠাৎ করে দেখতে পায় যে মোহর অন্য একটা ছেলের হাত ধরে ওখানে চলে এসেছে, মানে হাত ধরে না হোক ছেলেটার সাথে চলে এসেছে। তো এটা দেখে সাংঘাতিক পরিমাণে রেগে যায়, আর সাথে সাথে মোহরকে বলে যে তুমি যদি এটাই করতে যাবে, তোমার কাছে যদি এটাই ইম্পর্টেন্ট হয় তাহলে সেটা তুমি আমাকে আগে থেকে বলতে পারতে। কিন্তু মোহর কোনো কথা বলার আগেই শঙ্খ মেজাজ দিয়ে থামিয়ে দেয়। তো আহির এই সমস্ত বিষয়টার মজা নেয় দূর থেকে দাঁড়িয়ে, কিন্তু এই শঙ্খ আর মোহরের মধ্যে বেশ কিছু অশান্তি তো হবেই। এরপরে শঙ্খ কী করে মোহরের কাছে আসবে এবং কী করে ভালোবাসার কথাটা বলবে এই সবটা আমরা জানতে পারবো। তবে তার মধ্যে হয়তো আহিরবাবু মানে এই পুলিশ অফিসারের একটা বড় ভূমিকা থাকবে, এরকমটাই কিন্তু গল্পে শোনা যাচ্ছে। তবে এখন দেখা যাক যে পুলিশবাবুর এই সমস্ত চালের জন্যেই কি শঙ্খ আর মোহর কাছাকাছি আসবে, নাকি আবারও কোনো বিপদ এদের মাথার উপরে অপেক্ষা করে রয়েছে, আর সেই বিপদটা আসলেই এরা আবার দুজন কাছাকাছি চলে আসবে, যেটা আমরা এতদিন ধরে চাইছিলাম। মানে মাঝে মধ্যে কাছাকাছি আসছিল আবার দূরে সরে যাচ্ছিলো, কিন্তু ভালোবাসার কথাটা বলে উঠতে পারছিল না। তো এবার যদি কোনো বিপদ আসে তাহলে কি এরা ভালোবাসার কথাটা বলে দেবে একে অপরকে, সেটা জানতে গেলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল মোহর। স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক রাতের 8টার সময়। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা হচ্ছে মোহর সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।